নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আপনারা সকলেই জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, স্বপ্নদীপ কুণ্ডু নামে প্রথম বর্ষের যে ছাত্র ভর্তি হওয়ার পর কয়েকদিনের জন্য হোস্টেলে থাকার জন্য সে ছিল এবং তার দু তিন দিনের মধ্যেই রবিবার সে এসেছিল হোস্টেলে এবং তারপর বুধবার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু। এই যে রহস্য মৃত্যুর বিষয়টা সামনে আসে আপনারা সকলেই জানেন। বাস্তবে যে ঘটনা ঘটেছে আজকে সেটা প্রায় পরিষ্কার যে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি চলত। হোস্টেলকে কেন্দ্র করে যারা পাস আউট হয়ে গেছে তারাও পর্যন্ত একটা অবৈধভাবে যেভাবে তারা থেকেছে এবং অন্যায়ভাবে যে কার্যকলাপগুলো চালাতো র্যাগিংয়ের নামে, মানে যেটা একটা আধুনিক সভ্যতায় যেটা একটা বিভৎসতা যাকে বলি আমরা, সেই জিনিস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের নাম চতুর্দিকে আমরা প্রায় শিরোনামে দেখি এই বিশ্ববিদ্যালয়কে, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের ঘটনা চলত। র্যাগিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় রয়েছে, অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে, তা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয় যে কর্তৃপক্ষ তারা কিছুই জানতেন না এটা হতে পারে না। দিনের পর দিন এই যে ঘটনা ঘটেছে, পাস আউট ছেলেরা সেখানে থেকে এই ধরনের একটা, সেখানে কারা থাকবে না থাকবে সব কিছু করার দায়িত্ব তাদের উপর বর্তায় কি করে, সিসিটিভির ক্যামেরা সেখানে নেই, সমস্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা সেখানে রাখা হয়নি যেটা নিয়মের মধ্যে রয়েছে, সেই বিষয়গুলো নেই। সামগ্রিকভাবে যে ঘটনা ঘটেছে, আজকে মধ্যযুগীয় যে ব্যবস্থা তাকে, মধ্যযুগীয় যে বর্বরতা তাকে ছাড়িয়ে গিয়েছে আজকে আধুনিক সভ্যতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজকে শিক্ষা একটা এত বড় একটা শিক্ষাঙ্গন, সেখানে এই রকম অবস্থা, আজকে ছাত্রের প্রাণহানি হচ্ছে, আজকে অভিভাবকরা কোন ভরসায় তাদেরকে এই যে এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিভাবে রেখে দিয়ে যাবে, এটা একটা মারাত্মক সংকট। আমরা অভিভাবক হিসাবে, আমরা শিক্ষক হিসাবে আমরা আতঙ্কিত। ফলে এই যে ঘটনা, এ ঘটনা শুধু যাদবপুর নয়, আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও, অ্যান্টি র্যাগিং কমিটি থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় তাদেরকে লিখিয়ে নেওয়া হচ্ছে অ্যান্টি র্যাগিংয়ের, যে যাতে তারা র্যাগিংয়ের এই বিষয়ের মধ্যে না ঢোকে তার জন্য তাদেরকে লিখিয়ে নেওয়া হয় ভর্তির সময়, তা সত্ত্বেও এগুলো একেবারে ফর্স ও বাইরে দেখানোর জিনিস। বাস্তবে কি চলছে সেটা আজকে প্রকাশ্যে চলে এসছে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেখানে মদ বা গাঁজা ইত্যাদির আসর বসে সন্ধ্যের পর সকলে এগুলো পরিষ্কার প্রাক্তন ছাত্ররা আজকে জানাচ্ছেন। এই যদি শিক্ষা প্রতিষ্ঠানের ছবি হয় তাহলে আমরা কি ভরসায় সেই জায়গাতে আমাদের সন্তানকে পাঠাবো বা পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে পাঠাবো, এই বিষয়গুলো একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে। এই ঘটনা তীব্র প্রতিবাদ তো হচ্ছে, কিন্তু প্রতিবাদটা বাস্তবে রাস্তার প্রতিবাদের মধ্য দিয়ে আমরা যে দাবিটা তুলে ধরতে চাই যে এই স্বপ্নদীপকে যেভাবে খুন করা হয়েছে, যারা জড়িত, শুধু প্রাক্তন ছাত্র নয়, বর্তমান ছাত্ররাও কিছু কিছু তারা জড়িত, সকলে নয় কিন্তু যারা জড়িত তাদেরকে প্রকৃত তদন্তের মধ্য দিয়ে বের করে আনতে হবে। এবং সাথে সাথে আমরা যেটা দাবি করছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না, যারা হোস্টেল সুপার ডিন যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা কি করছিলেন, তারা সমস্ত কিছু জানা সত্ত্বেও এই ঘটনাগুলোকে কেন প্রশ্রয় দিয়েছেন, এর প্রশ্ন আমরা তুলব না। ফলে আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রশ্ন তুলেছি এবং সাথে সাথে আজকে স্কুলগুলোতে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে কোথাও কিন্তু সরকারিভাবে হোস্টেল সুপার নেই, নাইট গার্ড নেই বিদ্যালয়গুলোতে এবং দারোয়ান নেই পর্যন্ত। এই অবস্থায় সেই সব বিদ্যালয়গুলোতেও বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা যে ঘটবে না বা ঘটছে না এটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারছি না। ফলে সে জায়গা থেকে এ দাবিও তুলছি আমরা সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে, যে বিদ্যালয়গুলোতে যে হোস্টেল রয়েছে সেখানে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নেই। সামগ্রিকভাবে কিন্তু একটা সংকটজনক জায়গায় আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যাদবপুর ইউনিভার্সিটি শুধু নয়, আমরা দাবি করছি সামগ্রিকভাবে এই যে
অ্যান্টি র্যাগিং ব্যবস্থা, এ ব্যবস্থা কোন জায়গায় রয়েছে? শুধু কি যাদবপুর, অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, অন্যান্য কলেজ সমস্ত জায়গাতে সেখানে আসলে কি চলছে? আতঙ্কে কেউ মুখ খোলে না, ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয় তারা বাধ্য হয় সেই র্যাগিং এর কাছে মাথা নত করতে। এ জিনিস কিন্তু চলতে পারে না আধুনিক সভ্যতায়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আমরা আগামী কাল অর্থাৎ 15ই আগস্ট বিকেল 4টাতে যাদবপুর 8B বাসস্ট্যান্ডে মিলিত হচ্ছি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করব, আমরা এই দাবিগুলো তুলে ধরব এবং ওই এই মিছিল যাদবপুর থানা পর্যন্ত যাবে। যাদবপুর থানায় আমরা ডেপুটেশন দেব। আগামী দিনে প্রয়োজনে গোটা পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। সকলের কাছে আহ্বান, আপনারা দলমত নির্বিশেষে, আমরা যে সংগঠনটা করি আমরা দলমত নির্বিশেষে সংগঠন, কোন দলীয় সংগঠন নয় আমরা, আপনারা নির্দ্বিধায় আসুন। আমরা এই রকম একটা অন্যায়, এই সমাজ, এই সমাজে বর্তমান যে আধুনিক সভ্যতা তার যে কালো ছায়া, যেভাবে গোটা বিভিন্ন শিক্ষা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরকে কেন্দ্র করে অন্যত্র, যাতে এই বিষয়ে আর ভবিষ্যতে একটাও না ঘটতে পারে, তার জন্য আমরা এই যে ঘটনা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা আসুন শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ এই জিনিসের বিরুদ্ধে গর্জে উঠি এবং বাস্তবে যে এই রকম অপরাধের সঙ্গে যুক্ত যারা বা জড়িত তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দাবিতে সোচ্চার হই। না হলে কিন্তু এই যে ব্যবস্থা, দু চার দিন বিভিন্ন মিডিয়ায় আসবে, আমরা সবাই প্রতিবাদ করব দু চার দিন, তারপর কিন্তু চুপচাপ হয়ে যাবে, গোপনে আবার সেই একই জিনিসে ফিরে যাবে এই প্রতিষ্ঠানগুলো। আমরা তা হতে দিতে পারি না। আপনারা সকলে আসুন, এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা সেই রকম একটা বার্তা দিই যে কোনোভাবেই যেন না কোনো প্রতিষ্ঠানে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো ভবিষ্যৎ প্রজন্ম তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায় যেন না হয়, তাদেরকে এইভাবে একটা একটা অন্যরকম পথে, একটা বিপদের দিকে ঠেলে দেওয়ার জায়গা যেন না কোনোভাবেই হয়। এ জায়গাটা আমরাই আমাদেরকেই নিশ্চিত করতে হবে। অভিভাবকরা আসুন, যারা শুভবুদ্ধি সম্পন্ন সকলেই আসুন এই মিছিলে, আপনারা আসুন, সমবেত হই, আমরা এর বিরুদ্ধে গর্জে উঠি। এই আহ্বানটুকু নিয়েই আমি এসেছিলাম শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আপনারা আগামীকাল বিকেল 4টায়, 15ই আগস্ট বিকেল 4টায় 8B বাসস্ট্যান্ডে আসুন, আমরা সম্মিলিতভাবে এর প্রতিবাদ করব। নমস্কার সকলকে।